নিজের অভাব অভিযোগের বিভিন্ন অভিযোগের কথা বলতে পারেন। তো উন্নয়ন আপনারা কি কি পেয়েছেন? অনেকে এখানে একটু বলছিলেন এক চোখে, আমি শুনতে পাচ্ছিলাম এক চোখে দেখা। আপনারা বলুন তো, এখানে আমরা যতজন উপস্থিত আছি, দিদির উন্নয়ন একটা তো নয়, আমি বলবো এক একটা বাড়িতে চার পাঁচটা উন্নয়ন করে দিতেছে। কিরকম দেখুন, একটা হচ্ছে এই রাস্তা, এই প্রত্যন্ত গ্রামের রাস্তা, এটা কার দেওয়া? মমতা ব্যানার্জির দেওয়া, এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের লাইট কার দেওয়া? মমতা ব্যানার্জির দেওয়া। এখানে জল তো মনে হয় আপনারা যেটা বলছেন ঢাকা বা বাড়ি হয়তো সবার হয়নি। আপনারা ভেবে দেখুন তো, আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে ধরুন আপনি পঞ্চাশ জন দেখেছেন, পঞ্চাশ জন বাড়ির নিমন্ত্রণ করেছেন, সবাইকে কি একসাথে আপনি খেতে দিতে পারবেন? তো না, আস্তে আস্তে একদম খেলো, ওদের হয়ে গেলে আরো পরে দেবেন, আরো সবাইকে দেবেন, কিন্তু একসাথে কি হয় সেরকম? এটাও আপনাদেরকে ভেবে দেখতে হবে। কিছু জন তো পাচ্ছি, আস্তে আস্তে সবাই পাবে। এখানে সাইকেল, স্কুলে ছেলেমেয়েরা বই খাতা পাচ্ছে, পোশাক পাচ্ছে, জুতো পাচ্ছে, এরকম বহু শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এগুলো তো আছে। বলুন তো এগুলো কার দান? এটা তো বুঝতে হবে, মমতা ব্যানার্জির দান। এরকম বললে শেষ হবে না। এখানে সোমনাথদা বলেছেন যে জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে নয়, জন্মের আগে থেকে পরিষেবা পাচ্ছেন মৃত্যু পর্যন্ত। তো অন্যদিকে বিজেপি সরকার কি করছে বা কেন্দ্র সরকার কি করার চেষ্টা করছে আপনারা শুধু বলা নয়,